প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। নমস্কার, আমি সৌম্যরূপ, জিওগ্রাফি হাউস মাস্টারে স্বাগত জানাই। এবছর 2024-এ কলেজে যে ভর্তি প্রক্রিয়া হবে আজকে সেইটা সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ 2024 কলেজ অ্যাডমিশন প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো, এই বছর অর্থাৎ 2024 সালে যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু কলেজে উচ্চশিক্ষার জন্য ভর্তি হবে। এবছর একটা নতুন নিয়ম কিন্তু চালু হতে চলেছে, যেটা শোনা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে চালু হতে পারে। সেটা হচ্ছে একটাই ওয়েবসাইট অর্থাৎ সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে কিন্তু এবছর কলেজে ভর্তি প্রক্রিয়া হবে। অর্থাৎ সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে কিন্তু ভর্তি প্রক্রিয়া হবে এবছর। তাহলে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে WECAT, ক্লিয়ার? এইটি হচ্ছে ওয়েবসাইটটির নাম WECAT। এটা শোনা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে চালু হবে। তাহলে এই যে ওয়েবসাইটটা, অর্থাৎ আমরা বলছি সেন্ট্রালাইজড পোর্টাল, যেটা অভিন্ন যে পোর্টাল সেইটার মাধ্যমে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন কলেজে কিন্তু ফর্ম তুলতে পারবে। তোমরা কিন্তু এই পোর্টালের মাধ্যমে 25টা পর্যন্ত কলেজ ফর্ম তুলতে পারবে। অর্থাৎ 25খানা কলেজে তোমরা কিন্তু ফর্ম তুলতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য এটা কত সুখবর। একটি মাত্র ওয়েবসাইট, একটি মাত্র পোর্টাল, কিন্তু ফর্ম তোলা হয়ে যাচ্ছে 25খানা কলেজে। তাহলে তোমরা এবছর থেকে এই এই সুবিধাটা পাচ্ছ যে তোমাদেরকে আলাদা আলাদা করে যে ফর্ম ফিল আপ করতে হচ্ছিল সেইটা আর করতে হবে না। তোমরা একই ওয়েবসাইট, একই পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু 25টা পর্যন্ত কলেজে কিন্তু ফর্ম তুলতে পারবে। আশা করি বোঝা গেল। এবং এটা শোনা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে লাগু হতে পারে, মানে চালু হতে পারে, ওয়েবসাইটটা ওপেন হতে পারে। এই ভিডিওটা এ পর্যন্তই। তাহলে আশা করি ভালো লাগলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।